কর্ণাটকের একটি কলেজে হিজাব বিতর্কের পর গোটা দেশেই কিন্তু হিজাব এবং বোরখার চাহিদা বেড়েছে। তার পাশাপাশি সামনেই ঈদ, এবং সেই চাহিদার কথা মাথায় রেখেই ঈদে নিত্য নতুন ডিজাইনের ইরানি বোরখা থেকে শুরু করে বাংলাদেশি বোরখা, হায়দ্রাবাদী বোরখা, নানান রকমের বোরখার ডালি সাজিয়ে প্রস্তুত শিয়াখালার মনিরা বোরখা হাউসে সেখানে রয়েছে। আমরা দেখাতে বলবো বিভিন্ন রকমের বোরখা রয়েছে, নাকাব রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যেমনটা জানতে পাচ্ছি বিভিন্ন রকমের ডিজাইন এবার ঈদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং কেনাকাটা ইতিমধ্যে ঈদে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দোকান, যেমন পাঞ্জাবি কেনার জন্য ভিড়, বিভিন্ন রকম শার্ট কেনার জন্য ভিড়, তেমন কিন্তু বোরখার দোকানেও যারা বোরখা কিনতে আসছে তাদের ভিড়টাও আমরা নজর কাটছে। একটু কথা বলবো, এখানে একজন রয়েছে, বলছি আপনি কি বোরখা কিনতে এসছেন? হ্যাঁ। তো কেমন দেখছি এখানে বোরখা? দেখুন, এনাদের তো দীর্ঘ 20 বছর থেকে দেখছি আমি, এবং বাড়ির মহিলাদের জন্য নিয়ে যাই। হিজাব জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, এবং এনার এখানে সব রকমই পাবেন, যেগুলো আমরা, যেটা আমাদের মুসলিম সমাজে প্রযোজ্য। সেই জন্য আমি বলছি বোরখা এখান থেকে নিলে, শিয়াখালা মানেই মনিরা বোরখা হাউস এক কথায়। হ্যাঁ, আর দ্বিতীয় কোনো বিকল্প নেই। এনার সঙ্গে কম্পিটিশনে অনেকে এসেছেন, অনেক চলে গেছেন, কিন্তু ইনি যেখান থেকে ছিলেন সেখান থেকে অনেক উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছে গেছেন। আশা করি ভবিষ্যতে যারা কাস্টমার হিসেবে আসবেন এখানে এসে তাদের তৃপ্তি হবে। যে বোরখা নিয়ে তারা একটা যে সন্দেহ প্রকাশ করে যে কাপড় ভালো হবে কি না, নিঃসন্দেহে এনাদের কাপড় আপনি চোখ বুঝে নিতে পারেন, এটুকু আমার বিশ্বাস। আমি তো নিতে আসি ভাই, নিঃসন্দেহে ভালো। দাম দেখুন, আমরা এখান থেকে 12 মাসই নিচ্ছি, যথেষ্ট রিজনেবল দাম আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে এনাদের নিজস্ব কারখানায় তৈরি, এবং এনার যিনি মালিক আছেন তিনি যথেষ্ট ব্যবহারের দিক দিয়ে মানে খুবই ভালো, যেটা এক কথায় আমি বলতে পারি। আরমান আলী, বুঝতেই পারছেন যারা এসছেন তারাও বলছেন অত্যন্ত ফ্রেন্ডলি ব্যবহারের মধ্য দিয়ে তারা কেনাকাটা করছে। একটু কথা হলো, আরেকজন রয়েছে, বলছে আপনি কোথেকে এসছেন? আমার বাড়ি পাতুল। তো এই শিয়াখালায় কী কারণে আসা? দেখুন, এর কাছে স্টকটা খুব ভালো, মন মতো স্টকটা যেটা খুঁজি পাওয়া যায়, বিভিন্ন স্টাইল, বিভিন্ন ডিজাইন, বাকি রেটটাও খুব ঠিকঠাক। তো বহুদিন ধরেই আসা হয়, তো সেই হিসাবে এখানে এলেই মনটা আর কি সন্তুষ্ট হয়, যেটা খুঁজি সেটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, মনিরা বোরখা অবশ্যই। তো এবারে ঈদে কেমন দেখলে, মানে পছন্দ হলো? হ্যাঁ, হলো এবং নিলাম একটা। কোয়ালিটি দিয়ে কেমন? কোয়ালিটি নো ডাউট বেটার, বেটার সব রকম কোয়ালিটি আছে, দাম তো রিজনেবল, ঠিকই আছে, ঠিকই আছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি বাজার সেখানে বোরখাটা হিজাবের দাম ঠিকই আছে, একই আছে, সে তুলনায় তো সেরকম বেড়েছে বলে মনে হয়নি। বুঝতেই পারছেন একেবারে সমস্ত কিছুর দাম বাড়লেও মনিরা বোরখা হাউস সেখানে যেমনটা কাস্টমাররা বলছেন, গ্রাহকরা, যে বোরখার দাম কিন্তু একই রয়েছে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। আরও বিভিন্ন জায়গা থেকে মাল, শুধুমাত্র আমরা জানিয়ে রাখি যে শুধুমাত্র খুচরো বিক্রি নয়, তার পাশাপাশি পাইকারিও বিক্রি হচ্ছে, অনেকে পাইকারিও নিতে এসছেন। হোলসেল মে লেনে কে লিয়ে? আচ্ছা, সিওয়ান মেরা ঘর হ্যাঁ, ইয়ে মনিরা বোরখা সে বহুত দিন সে আমারা কাম চলতা হ্যাঁ। इनके पास चीप और बेस्ट में दोनों माल मिलता है, बेस्ट क्वालिटी का कपड़ा भी और फिनिशिंग के साथ में माल मिलता है, इसीलिए जो काम किया है इतना ऊपर वो ये के ठीक के मतलब बहुत, हाँ बहुत अच्छा, मतलब बहुत बेहतरीन, बहुत अच्छा काम रहता है, लास्टिंग करता है, कपड़ा हो या मेटेरियल्स हो जो भी हो बहुत अच्छा काम होता है इनका, इसके लिए दाम चीप एंड बेस्ट, चीप एंड बेस्ट बहुत अच्छा है, इसीलिए हम लोग उतना दूर से आकर के यहाँ से लेकर के हम लोग जाते हैं, होलसेल में लेके जाते हैं। मेरा नाम अब्दुल राशिद है। বুঝতেই পারছেন যে শুধুমাত্র খুচরা নয়, তার পাশাপাশি পাইকারিও এখান থেকে দেওয়া হয়, এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা হোলসেলও নিয়ে যান। আমি একটু এদিকে আসতে বলবো, এদিকেও বিভিন্ন বোরখা রয়েছে, আমি একবার আসতে বলবো ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে শুধুমাত্র এখানে নয়, এর পাশাপাশি আরও 2-3টে স্টোর রয়েছে মনিরা বোরখা হাউসের, সেখানে নানান রকমের কালার রয়েছে, নানান রকমের কাজ রয়েছে, বিভিন্ন যে পাথরের কাজ দেখতে পাচ্ছি আমরা, তার পাশাপাশি লেজার কাটিংয়েরও জিনিস আমরা বোরখা দেখতে পাচ্ছি, এবং দামও যেমনটা কাস্টমাররা বলছে খুব মনের মতো, এবং ঈদ মানেই অনেকেই তারা দূর দূরান্ত থেকে চলে আসে মনিরা বোরখা হাউসে। আমরা কথা বলবো মূলত যিনি 14-15 বছর ধরে এই বোরখার ব্যবসা করে আসছেন বিভিন্ন জায়গাতেই। তো দাদা, এই বোরখার ব্যবসার কথা কেন এলো, মানে আরও তো পোশাক অনেক রকম করছে? আমি হায়দ্রাবাদে ছিলাম 2000 থেকে 2007 পর্যন্ত, ওইখানেই মানে কাজ শিখেছি বোরখারই। তারপরে ভাবলাম যে আমাদের কলকাতায় এর কোনো কারখানা করা হোক, প্রথমে কারখানা করা হয়েছিল ওই 2000 থেকে, তারপরে এইখানে প্রায় এত বছর আমার দোকান করেছি, প্রায় এ থেকে এরপরে বরগেছিয়া হয়েছে, শুধু বরগেছিয়া নয় ভগবতীপুর অঞ্চলের পাশে আছে আমার,
প্লাস বাঁকড়াতে হয়েছে এবারে, প্লাস উলবেড়িয়া আছে, হ্যাঁ এইখানে মহিষাপুর ইজতেমা ময়দানের সামনে আছে, এতগুলো আমাদের ব্রাঞ্চ এইখানে মোটামুটি হয়েছে, এরপরে অন্য জায়গায় হবে। আচ্ছা এক্ষেত্রে কি মানে যারা ধরুন অন্য কোনো ব্রাঞ্চ থেকে একটা কোনো বোরখা কিনলো, তারপরে যদি কোনোভাবে ডিসপুট বেরোয়, যদি পছন্দ না হয় বা কোনো রকম খারাপ হয়, সেক্ষেত্রে কি যে কোনো ব্রাঞ্চকে পাঠানো যায়? হ্যাঁ এইগুলো আমাদের ফ্যাসিলিটি অলরেডি আছে। ধরুন এই মাঝেরহাটের মেলার সময় অনেক সবাই বোরখা কিনে নিয়ে যায়, তো ওইগুলো শিয়াখালা এলে কিংবা আমাদের ভগবতীপুর অঞ্চল কাছাকাছি হয় ওইখান থেকে আমরা চেঞ্জ করে দিই, এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে চেঞ্জ হয়ে যায়, কিংবা কালার পছন্দ হলো না, কারোর ছোটো বড়ো ব্যাপার আছে, কোনো সিলাই খোলার ব্যাপার, ওইগুলো ওইগুলো আমরা চেঞ্জ করে দিই। এইটাই আমাদের মনিরা বোরখা, এই জন্যই আমাদের একটা ইয়ে। হ্যাঁ এইগুলো আমি নিজে করাই, নিজে থেকে পুরো আমি নিজে হ্যান্ডেল করি, এইগুলো কারিগর সেটিং যত কিছু নিজের ম্যানুফ্যাকচারি এবং সব হায়দ্রাবাদের কারিগর আছে, বাইরেরও আছে। হ্যাঁ হায়দ্রাবাদের ওই ইয়েগুলো কোটি কোটি বোরখাগুলো ভালো চলে, এখানে রেসপন্স ভালো, প্লাস ওই কড়াইয়ের কাজগুলো, লেজারগুলো, এগুলো ঈদে এবারে আভায়া বোরখাটা খুব চলছে নিত্য নতুনের মধ্যে, ওই ডিএনএ স্টোনের মধ্যে ওইগুলো চলছে আভায়া বোরখা, তারপরে লেজার বোরখা এখন বেরিয়েছে লেজার কাটিং, কিংবা আমাদের ক্রিস্টালের বোরখা যেগুলো পুরনো এখন চলে, কিংবা বয়স্কদের জন্য ইয়ে বোরখা, আজুবা বোরখা, এগুলো আমাদের এখানে এখনও আগের ডিজাইন যেগুলো চলতো আগে বয়স্করা যে মহিলারা পরতো, এখনও ওইগুলো আমরা অর্ডার নিয়ে হাজিদের জন্যে বাইনে থাকি, কিংবা যে কোনো বোরখার ডিজাইন দিলে কিংবা ইয়ে করলে অন্য জায়গায় হয় না, ওইগুলো এই মনিরা বোরখা এলে আমরা বাইনে দিই, স্যাম্পেল আনলে বাইনে। স্টার্টিং একশো দেড়শো টাকা থেকে নিয়ে ওই ছাপাগুলো, প্লাস চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত মানে বোরখা রাখা হয় আপাতত। ঈদে তো আমাদের এমনি মনিরা বোরখা মানে খালি থাকে না, এবার শিয়াখালা কোনো দিন বন্ধই থাকে না, সোমবারে বাজার বন্ধ কিন্তু সোমবারে আমাদের খুলে রাখতে হয়, কেন দূর দূর আরামবাগ থেকে আসে, অনেক দূর দূর থেকে কাস্টমার আসে আপনাদের ইয়ে থেকে, দিয়ে এই ডানকুনি ফানকুনি মশাট এই ধারে অনেক জায়গা থেকে আমাদের কাস্টমার, তারা তো বোঝে না যে সোমবারে বন্ধ বলে, আমাদের রোজই খোলা, প্রত্যেক দিন খোলা পাবেন। ঈদে এখনও যারা কেনেনি এবং আপনার ডিএনএল ইয়ে থেকে চ্যানেলে অ্যাড দেখে যেটি আসে তাদের জন্য 20% থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে, যেটি বলে আমি ডিএনএল বাংলা থেকে দেখে অ্যাড দেখে এসেছি। আমার নাম নাজিম উদ্দিন মোল্লা, নাজিম ভাই করে ডাক। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মনিরা বোরখা হাউস তাদের যেটা বক্তব্য, প্রায় ১৪ বছরও পুরনো তাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশেষত স্পেশালিস্ট তারা বোরখাতে, এবং এবারের ঈদের জন্য বিভিন্ন রকমের বোরখা তারা নিয়ে এসছে, ডালি সাজিয়ে প্রস্তুত রয়েছে। এখনও পর্যন্ত যারা ভাবছেন বোরখা কিনবো তারা আসতেই পারেন এই ৩১ নম্বর রুট শিয়াখালায়। এছাড়াও যদি আপনি মনে করছেন যে শিয়াখালায় আসতে পারবো না অনেকটা দূর, তাদের জন্য তাদের বিভিন্ন জায়গাতেই ব্রাঞ্চ রয়েছে, ভগবতীপুর থেকে শুরু করে মহিষাপুর, উলবেড়িয়া সমস্ত জায়গাতেই তাদের ব্রাঞ্চ আছে, সেখানে গিয়েও আপনারা কেনাকাটা করতে পারেন, এবং এখানেও তাদের মেন্স ব্রাঞ্চ শিয়াখালা, সেখানে এসেও কেনাকাটা করতে পারবেন। এবং যেমনটা জানালেন মনিরা বোরখা হাউসের নাজিম ভাই, যে আপনারা যদি ডিএনএন বাংলা চ্যানেল দেখে আসেন, ডিএনএন বাংলা দর্শক এবং সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল অফার, তার একেবারে 20% থেকে 25% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে, ঈদের মাত্র কয়েকটা দিন বাকি, যদি মনে হয় বোরখা কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আসতে পারেন শিয়াখালা বা বিভিন্ন যে মনিরা বোরখা হাউসের যে ব্রাঞ্চ, সেখানে গিয়ে আপনাদের মনের পছন্দ মতো বোরখা কিনতে পারেন। এইচবি ডিএনএন বাংলা হুগলি।